নমস্কার, আজ আমাদের সাথে রয়েছেন শ্যামলীদি। শ্যামলীদির নতুন উপন্যাস এবং আবহমান আসতে চলেছে উচ্ছ্বাসের সেপ্টেম্বর সংখ্যা থেকে ধারাবাহিক হিসাবে। এটি একটি এই সময়ের, এই মহামারী সময়কালের কলকাতা শহরের একটা চিত্রকল্প। আজকে শ্যামলীদির থেকে সরাসরি জেনে নেব তার এই উপন্যাসের বিষয়ে, তার লেখার বিষয়ে। শ্যামলীদি, আপনি কতদিন ধরে এই লেখালেখির সাথে যুক্ত রয়েছেন? লেখার দিক থেকে এটি আমার দ্বাদশ উপন্যাস, প্রকাশিত উপন্যাস হিসেবে পঞ্চম। আমার প্রথম উপন্যাস খতম 2005 সালে প্রকাশিত হয়। 2006 সালে এই উপন্যাসটি গিল্ড থেকে পুরস্কৃত হয়েছিল। আমার গল্প উপন্যাসের অধিকাংশ চরিত্র গ্রামের খেটে খাওয়া দরিদ্র মানুষ। গ্রাম্য পটভূমিকাই আমার প্রধান বিষয়। শ্যামলীদি, আপনার অধিকাংশ লেখাই তো গ্রামের পটভূমিকায়, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ উঠে এসেছে বারবার। তো হঠাৎ করে একেবারে এরকম শহুরে একটা আবহাওয়ে, একটা বাতাবরণে লেখা, এরকম একটা লেখা আপনি শুরু করলেন, তাতে আপনার কোনো অসুবিধে হয়নি? না, অসুবিধে হবে কেন? দীর্ঘ 15 বছর তো কলকাতায় আছি, তাছাড়া ছোট থেকে কলকাতার সঙ্গে কানেক্টেড, তাই লিখতে তেমন বেগ পেতে হয়নি। শ্যামলীদি, এই লকডাউনে তো প্রচুর মানুষ বাড়িতে বসে এবং অনেকেই লেখালেখি করছেন, প্রচুর পরিমাণে কবিতা, গল্প ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর এসে পড়ছে। তো এ সম্পর্কে আপনার মতামত? দেখুন, প্রচুর মানুষ লিখছেন একথা সত্যি, কিন্তু বেশিরভাগ কবিতা এবং গল্প, উপন্যাস হয়তো প্রচুর লেখা হচ্ছে বলে মনে হয় না। একটা ভালো উপন্যাস লিখতে গেলে যা যা প্রয়োজন, যেমন জীবনের বাস্তব অভিজ্ঞতা, চরিত্র নির্মাণের কৌশল ও সংলাপ রচনার দক্ষতা, তা অল্প সময়ের মধ্যে কোনো লেখক আয়ত্ত করতে পারেন না। এর জন্য দীর্ঘ অনুশীলন প্রয়োজন হয়। সেটা না থাকলে একটা ভালো উপন্যাস রচনা করা কিছুতেই সম্ভব নয়। লেখাকে পেশা হিসেবে নেওয়া, এই সম্পর্কে আপনার মতামত কি? কোনো নেশাকে পেশা হিসেবে নেওয়া রিস্ক থেকেই যায়, তবু সে অর্থে যদি শক্তিমান স্রষ্টা হন, যদি নিজের উপর বিশ্বাস থাকে এবং নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকেন কেউ, তাহলে অবশ্যই পেশা হিসেবে নেওয়া যেতে পারে লেখাকে। এখনকার যে প্রজন্ম, তাদের মধ্যে একটা পড়াশুনোর প্রতি, সাহিত্যের প্রতি একটা বিরূপ মনোভাব দেখা যাচ্ছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? আগামী প্রজন্ম যে সাহিত্যে আগ্রহী নয় তা কিন্তু নয়, তবে ওদের অধিকাংশেরই ঝোঁক ইংরেজি সাহিত্যের প্রতি। ইংরেজিতে লিখতে ও পড়তে স্বচ্ছন্দ বোধ করে। সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। একেবারে নিউ প্রজন্মের ছেলেমেয়েদের কোনো সামাজিক অভিজ্ঞতা তেমন থাকছে না বললেই চলে, বিশেষ করে শহরের ছেলেমেয়েদের। গ্রামেও মেশামেশি অনেক কমে গেছে, তবু কিছুটা হলেও এখনও অবশিষ্ট আছে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি রক্ষা করা বড় কঠিন, তবু যা কিছু বাঙালির বাঙালিত্ব তা গ্রামের মানুষই হয়তো টিকিয়ে রাখবে একদিন। আগামী প্রজন্ম বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা করবেন নিজেদের মতো করে, ভুলে গেলে চলবে না, বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সব মিলিয়ে বাংলা সাহিত্য ক্ষেত্র অনেক বড়। আগামী প্রজন্ম নিজেদের মতো করে বাংলা সাহিত্য চর্চা করবেন, এই প্রত্যাশা অমূলক নয়। এবার এবং আবহমান নিয়ে কিছু বলুন দিদি, কিভাবে এটা রচনা হলো, কিভাবে এটা সৃষ্টি হলো, এত সুন্দর একটা উপন্যাস কিভাবে সৃষ্টি হলো সেটা শুনতে চাই আমরা। করোনাকালে করোনা নিয়ে লেখা চলছেই, গল্প কবিতা প্রচুর লেখা হচ্ছে। আমি নিজেই অনুগল্প, গল্প, কবিতা সব মিলিয়ে 10-15টা লিখেছি, উপন্যাস লিখেছি একটি মাত্র। আমি বাস্তব অভিজ্ঞতা ছাড়া গল্প উপন্যাস কিছুই লিখতে পারি না। এই উপন্যাসের মূল ঘটনা চরিত্র বাস্তব। আমি এই করোনাকালে নিয়মিত স্কুল গেছি এসেছি, করোনার বাস্তব চিত্র আমি দেখেছি। একদিন স্কুটি করে যেতে গিয়ে রাস্তা পাল্টাতে হলো কন্টেনমেন্ট জোন। পাড়ার কাছেই সেই গরমে দুপুরে খাঁখা রাস্তা যেন শ্মশানপুরীর মতো নির্জন লাগছিল। দুদিন পরে শুনলাম ওই ভদ্রলোক মারা গেছেন।
করোনার পেশেন্ট, বাড়িতে বডি দেয়নি, বডি দেয় দেখায়নি পর্যন্ত, মোবাইলে ছবি তুলে এনে দেখিয়েছিল। এই ঘটনা আমাকে খুব নাড়া দেয়, তারপরে লিখতে শুরু করি এবং আবহমান। এবং আবহমান এর প্রথম পাঠক হিসেবে আমি বলতে পারি প্রচন্ড জীবন্ত একটি একটি উপন্যাস, বলা যায় একটা কালজয়ী উপন্যাসের মধ্যে এটা হয়তো আগামী দিনে স্থান করে নেবে। এত সুন্দর চিত্রকল্প, জীবন্ত একটা ছবি দিদি আঁকলেন কিভাবে? আসলে আমি মনে করি ঘটনা কাহিনী সবই প্রাণবন্ত হয় চরিত্রের গুণে, চরিত্র ঠিকঠাক আঁকতে না পারলে কাহিনী দাঁড়াবে না, তাই আমার সব গদ্যের মধ্যেই চরিত্রের প্রতি যত্ন থাকে বেশি। ছোট বড় সমস্ত চরিত্র খুব গুরুত্বপূর্ণ। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র করোনাকালীন পরিস্থিতি, এই পরিস্থিতিকে আমি খুব কাছ থেকে দেখেছি, আমাকে নিয়মিত স্কুল যেতে আসতে হয়েছে, কাজেই সেই জায়গা থেকেই চরিত্র হয়তো খুব জীবন্ত হয়েছে। দিদি, লেখিকা হিসেবে পাঠককে আপনি কি বলবেন? একজন লেখকের সবচেয়ে বড় শান্তি নিজের সৃষ্টির যথাযথ মূল্যায়ন, যা একমাত্র সহৃদয় পাঠকের কাছেই মেলে, তাই আমার এই লেখা যদি পাঠক হৃদয় স্পর্শ করতে পারে তবে আমি ধন্য হব, এইটুকুই আমার ভালো লাগা। এই উপন্যাস লিখতে কোনো পড়াশোনার প্রয়োজন হয়নি, যেটা করতে হয়েছে প্রতিদিন খবরের কাগজ পড়েছি মন দিয়ে, খবর শুনেছি লিখতে হবে এই মন নিয়ে, আর এই পাড়ার যাকে যতটুকু পেয়েছি কথা বলে জানতে চেয়েছি খবরাখবর। দিদি, কত সময় লেগেছে এই উপন্যাস লিখতে? 6 মাস মতো সময় লেগেছে এই উপন্যাসটি লিখতে। সাক্ষাৎকারের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি, যদি পাঠককে শেষ করার আগে আপনি কি বলতে চান? লেখিকা হিসেবে আমার সবচেয়ে বড় চাওয়া বৃহত্তর পাঠকের কাছে পৌঁছানো, আর সেটা সম্ভব সহৃদয় পাঠক বন্ধুর দ্বারাই। যিনি এই উপন্যাস পড়বেন তার যদি ভালো লাগে, তিনি যদি তার বন্ধুকে এই উপন্যাস পড়ার জন্য উৎসাহ দেন, তাহলে এইভাবে এই উপন্যাস এক বিশাল পৃথিবীর মুখ দেখবে একদিন। পাঠক বন্ধুর কাছে আমার সবিনয় নিবেদন, আপনার ভালো লাগলে আপনি অনেককে অন্যকে পড়তে বলুন, এইভাবেই আমি আপনাদের কাছে পৌঁছতে চাই আপনাদের মাধ্যমেই। নমস্কার।